ঊনবিংশ শতাব্দীর এক শীতের সন্ধ্যা, তিনধরিয়ার টি প্ল্যান্টার্স ক্লাবে পার্টিতে যোগ দিতে এসেছেন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ, সঙ্গে তাঁর স্ত্রী। ফায়ারপ্লেসকে ঘিরে সবাই নাচে মেতে উঠলেন, কিন্তু প্রেস্টিজ সাহেবের নাচে মন নেই। তিনি ভাবছেন কিভাবে দার্জিলিং পাহাড়ে রেলপথ বসানো যায়। স্ত্রীর সঙ্গে নাচে পা মিলছিল না, সকলের সামনে লজ্জায় পড়ে গেলেন শ্রীমতী প্রেস্টিজ। বলরুমের এক কোণায় স্বামীকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, ইফ ইউ কান্ট কাম ফরওয়ার্ড উইথ অ্যান ওপেন মাইন্ড, দেন হোয়াই ডোন্ট ইউ স্টেপ ব্যাক ফ্রম হেয়ার। খোলা মনে যদি এগিয়ে আসতে না পারো, তবে এখান থেকে ফিরে যাচ্ছ না কেন? ব্যাস, প্রেস্টিজ পেয়ে গেলেন তাঁর সমস্যার সমাধান। কি ছিল সেই সমস্যার সমাধান? জানবো সে কথা। আচ্ছা, ঘুম, বাতাসিয়া, এই নাম তো নিশ্চয়ই জানা, কিন্তু যদি জানেন ঘুম বলতে আমরা যা বুঝি তার সাথে এর কোনো মিল নেই তাহলে? আর কেনই বা নাম বাতাসিয়া জলাপাহাড়? একটা ছোট্ট কথা, ইতিহাস কিন্তু শুধু শহর কলকাতা বা শহর কেন্দ্রিক নয়, পাহাড়েও আছে অনেক চমকপ্রদ ইতিহাস, এবং সব কিছুর পিছনেই আছে অনেক ঘটনা, আছে অনেক কিছু অজানা ইতিহাস। আর সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি এখনো কত কিছু রয়েছে অজানা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। এই তীব্র গরমে আপনাদের নিয়ে আমরা আজ পাহাড়ে ইতিহাসের খোঁজে। ক্ষমতা দখলের লড়াইয়ে গড়ে ওঠা দার্জিলিং আজ বিশ্বের দরবারে অন্যান্য পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। হেরিটেজ টয় ট্রেন, বাতাসিয়া লুপ, ঘুম, টাইগার হিল, সান্দাকফু, ফালুট, মানেভঞ্জন, পেশক, তাগদা, কোথায় তখন? শুধুই চলছে যুদ্ধ। একটা বিচ্ছিন্ন পরিত্যক্ত জায়গার দখলদারিতে নেপাল, সিকিম ও ব্রিটিশরা। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু প্রথমেই বলেছিলাম কিভাবে দার্জিলিং পাহাড়ে রেলপথ বসানো যায়, তাই নিয়ে চিন্তিত ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ তাঁর স্ত্রীর কথায় পেয়ে গেলেন তার সমস্যার সমাধান। খাড়া পাহাড় বেয়ে ওপরে ওঠার উপযোগী আগু পিছু করে চলার বিশেষ ধরনের পদ্ধতি জেট রিভার্সিং। কঠিন চড়াইকে সহজ করতে ইংরেজি জেড অক্ষরের মতো রেললাইন পাতার জিগজ্যাগ পদ্ধতি। সাধারণত পাহাড়ি পথে চড়াই উতরাই কমানোর জন্য সুড়ঙ্গ করা হয়। দার্জিলিং পাহাড়ে কিন্তু একটিও সুড়ঙ্গ নেই, লুপ আর জেট রিভার্সিং ব্যবহার করে সরীসৃপের মতো উঠেছে এই রেলপথ। এ পথে প্রথম দিকে পাঁচটি লুপ ছিল, বিখ্যাত বাতাসিয়া লুপ তখন ছিল না। ট্রেনের চড়াইকে সহজ করতে 1919 সালে তা তৈরি হয়। ঘুম থেকে টয় ট্রেনে চড়ে দার্জিলিং যেতে মাঝখানে পড়বে বাতাসিয়া লুপ। জায়গাটির দূরত্ব ঘুম স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার আর দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটারের মতো। ইংরেজিতে লুপ মানে বক্রাকার কিংবা বৃত্তাকার কোনো অঞ্চল। টয় ট্রেন বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ঘুরে যায়, ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের বৃত্তাকার ভিউ পাওয়া যায়। চোখে পড়ে তুষার ধবল হিমালয়, আর এইখানে বাতাসিয়া লুপের বিশ্বজয়। পৃথিবীর রেলপথে এটিই প্রথম 360 ডিগ্রি লুপ, যা আর অন্য কোনো জায়গায় ছিল না বা এখনো বিরল। ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজের নাম ইতিহাসের পাতায় স্থান পেয়েছে, কিন্তু যার জন্য বাতাসিয়া লুপের জন্ম সেই মিসেস প্রেস্টিজের কথা কজন জানেন? স্থানীয় ভাষায় বাতাসিয়া শব্দটির অর্থ বাতাসের দেশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিম, নেপাল, ভুটানের সাথে যুদ্ধের প্রয়োজনে ও নিজেদের ক্ষমতা বাড়াতে 1844 সালে সেনানিবাসের জন্য সিনচাল বা সেনচালকে বেছে নিয়েছিল, এবং 20 বছর ধরে এটি সৈন্যদের দখলে ছিল। অত্যধিক বৃষ্টিপাত এবং এই বিপর্যস্ত পাহাড়ের জলবায়ুর কারণে তারা সেনানিবাস পরিবর্তনের কথা চিন্তা করে। সেনচাল বা সিনচাল নামের অর্থ স্যাঁতস্যাঁতে ও কুয়াশার পাহাড়। সেখান থেকে সেনানিবাস যায় চিমনি গ্রামে, কিন্তু দার্জিলিংয়ের আরও কাছেও সেনানিবাস গড়ে ওঠে সে সময় জলা পাহাড়ে। জলা পাহাড়, এই নামটা এলো কোথা থেকে? এখানেও বেশ কিছু মত আছে।
ব্রিটিশ জেনারেল লয়েড, যিনি 1842 থেকে 1848 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে এসেছিলেন সামরিক ক্ষমতা প্রতিষ্ঠা ও রেল লাইনের কাজের অন্যতম প্রশাসনিক হিসেবে। ওনার মতে জলাপাহাড় নামটির কারণ দাবানলে জ্বলে যাওয়া জঙ্গলের পাহাড় থেকে। অন্য একটি মতে ন্যাড়া ও ঢালু পাহাড় বলে জলাপাহাড়। কিন্তু ঐতিহাসিকদের কাছে যে মতটি বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে সেটি হল স্থানীয় মত, জলের পাহাড়। তাদের মতে 7,520 ফুট উঁচুতে বর্তমান জলাপাহাড় প্যারেড গ্রাউন্ডটি ছিল জঙ্গলে ঘেরা প্রাকৃতিক হ্রদ বা লেক, যা ব্রিটিশরা এই ক্যান্টনমেন্ট তৈরির সময় বুঝিয়ে সমান করে দেয়। প্রসঙ্গত বলে রাখি, পূর্বে উল্লেখিত চিমনি গ্রাম নিয়ে এবং তার পাশে ছোট্ট একটি গ্রাম বাগোড়া, এই নিয়ে আমাদের ব্লগ আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। 2,258 মিটার বা 7,407 ফুট উঁচু পাহাড়ের মাথায় ছোট্ট একটি শহর, টয় ট্রেন স্টেশন ঘুম। ঘুম মানে কি ঘুমের দেশ, তার থেকে নাম ঘুম? হয়তো তাই, আবার নাও হতে পারে। নামকরণ জানার আগে জেনে নিই এই জায়গার অন্য ইতিহাস। মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার তথ্য বলছে, দৈর্ঘ্য অনুসারে ভারতের রেলপথ পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলপথ ব্যবস্থা। ভারতীয় রেলপথে 2,000 মিটার বা তার অধিক উচ্চতাযুক্ত 7টি স্টেশন রয়েছে। এগুলি হল ঘুম পশ্চিমবঙ্গ 2,258 মিটার, লাফডালে তামিলনাড়ু 2,211 মিটার, উটি তামিলনাড়ু 2,203 মিটার, কেতি তামিলনাড়ু 2,103 মিটার, দার্জিলিং পশ্চিমবঙ্গ 2,076 মিটার, সিমলা হিমাচল প্রদেশ 2,075 মিটার, সামার হিল হিমাচল প্রদেশ 2,042 মিটার। এদের মধ্যে ঘুম হল ভারতের উচ্চতম রেল স্টেশন। তবে লাদাখের তাগলাংলা রেল স্টেশন 5,359 মিটার বা 18,172 ফুট উঁচুতে অবস্থিত। এর কাজ ও বিলাসপুর লে রেল প্রকল্প শেষ হয়ে গেলে সেটি হয়ে যাবে ভারত এবং বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশন। 1881 সালের 4 এপ্রিল ঘুম পর্যন্ত রেলপথ নির্মিত হয়। 1891 সালে ঘুম রেল স্টেশনটি গড়ে ওঠে। 1850 সালে চীনের তিব্বতে আগ্রাসনের সময় ওখানকার বৌদ্ধ সন্ন্যাসীরা গোপনে ভারতের এই ঘুমে এসে আশ্রয় নেয়। ইগাচলিং গোম্পা ওল্ড ঘুম মোনাস্ট্রি নামে বেশ পরিচিত। ঘুম পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত মোনাস্ট্রি রোড নামে একটি রাস্তা যা ইগাচলিং মঠের দিকে নিয়ে যায়। অনেক ট্রাভেল গাইড এবং ট্যাক্সি ড্রাইভার পর্যটকদের হিলকাট রোডের নিচে অবস্থিত মঠ এবং ঘুম রেলওয়ে স্টেশনে নিয়ে যায়, যা সামতেন চৈলিং মঠ এবং এটিকে পুরনো ঘুম মঠ বলে অভিহিত করে, কারণ এটি প্রধান সড়কে এবং তাদের জন্য সহজ। আমরা দুঃখিত যে হঠাৎই খুব বৃষ্টি ও কুয়াশার কারণে আমরা 8,000 ফুট উচ্চতায় এবং দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই ইগাচলিং মনাস্ট্রিতে গিয়ে ভিডিও তুলতে পারিনি। এটি 1850 মতান্তরে 1875 সালে বিখ্যাত মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী সোকপো সেরাব গিয়াৎসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে তিনি অত্যন্ত শ্রদ্ধেহ প্রয়াত খাবজে ডোমো গেসে নগাওয়াং কালাসাং রিনপোচে স্থলাভিষিক্ত হন। ডোমোগেসি রিনপোচের আমলে মহান মৈত্রী বুদ্ধের 15 ফুট উঁচু মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ঘুম মানেই ঘুম মনাস্ট্রি, বৌদ্ধ মঠের জন্য বিখ্যাত এই জায়গা। এছাড়াও ঘুমের আরও অনেক দ্রষ্টব্য স্থান আছে, আমরা সেই সব আলোচনা গেলাম না, বরং জানা যাক ঘুম নামটি এলো কোথা থেকে। এ বিষয়ে ঐতিহাসিকদের এবং স্থানীয়দের অনেক মত পাওয়া যায়। জায়গাটির নাম ছিল ঝুম, লেপচা ও নেপালি ভাষায় যার অর্থ দোলা লাগানো, বৃষ্টি ও হাওয়ার দোলা লাগানো আবহাওয়ার কারণে এমন নাম। আবার পাহাড়টি ঢালে ঢালে নেমে গেছিল দোলনার মতো, তাই এর নাম ঝুম। পরবর্তীতে ইংরেজদের মুখে হয়ে যায় ঘুম। অনেকের মতে তিব্বতী গোম্পার থেকে ঘুম নামটি আসতে পারে। তবে নামকরণের আসল কারণ যাই হোক, গাড়িতে বা টয় ট্রেনে যেতে যেতে হঠাৎ গা ঘেঁষে মেঘের দল চলে গেল, হাত বাড়ালেই ছোঁয়া যাবে মেঘ। হঠাৎ মেঘ বৃষ্টি কুয়াশার খেলা, আবার ঝকঝকে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার দর্শন, এমন সুন্দর রহস্যময় প্রকৃতি ঘুম পাহাড়ের কোলে সবসময় খেলে বেড়ায়। ইতিহাস হাতছানি দেয় বারবার ঘুম পাহাড়ের সরণিতে ঘুরে বেড়াবার।
আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।